ও তথামৃতীবন কবিড়ি কলম শপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ভুবি গৃহতি ভূরিদ শ্যাম্পুকুর্টিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ আঠারোশো পঁচাশি ছাব্বিশে অক্টোবর এত পীড়া কিন্তু দলে দলে লোক দর্শন করিতে আসিতেছেন শ্রী রামকৃষ্ণের কাছে আসিলেই শান্তি ও আনন্দ হয় অহেতুক কৃপাসিন্ধু দয়া রিয়ত্তা নাই সকলের সঙ্গেই কথা কহিতেছেন কিসে তাহাদের মঙ্গল হয় শেষে ডাক্তারেরা বিশেষত ডাক্তার সরকার কথা কহিতে একেবারে নিষেধ করিলেন কিন্তু ডাক্তার নিজে ছ সাত ঘণ্টা করিয়া থাকেন তিনি বলেন আর কাহারও সহিত কথা কওয়া হবে না কেবল আমার সঙ্গে কথা কইবে শ্রী রামকৃষ্ণের কথামৃত পান করিয়া ডাক্তার একেবারে মুগ্ধ হইয়া যান তাই এতক্ষণ ধরিয়া বসিয়া থাকেন বেলা দশটার সময় ডাক্তারকে সংবাদ দিবার জন্য মাস্টার যাইবেন তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহিত কথাবার্তা হইতেছে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি অসুখটা খুব হালকা হয়েছে খুব ভালো আছি আচ্ছা তবে ঔষধে কি এরূপ হয়েছে তাহলে এই ঔষধটা খাই না কেন মাস্টার আমি ডাক্তারের কাছে যাচ্ছি তাকে সব বলবো, তিনি যা ভালো হয় তাই বলবেন শ্রীরামকৃষ্ণ দেখো পূর্ণ দুই তিন দিন আসে নাই বড় মন কেমন করছে মাস্টার কালি বাবু তুমি যাও না পূর্ণকে ডাকতে কালী এই যাব শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি ডাক্তারের ছেলেটি বেশ একবার আসতে বলো একবিংশ পরিচ্ছেদ মাস্টার ডাক্তারের বাড়ি উপস্থিত হইয়া দেখিলেন ডাক্তার দুই একজন বন্ধু সঙ্গে বসিয়া আছেন ডাক্তার মাস্টারের প্রতি এই এক মিনিট হলো তোমার কথা কচ্ছিলাম দশটায় আসবে বললে দেড় ঘন্টা বসে ভাবলুম কেমন আছেন কি হলো বন্ধুকে ওহে সেই গানটা গাও তো বন্ধু গাহিতেছেন করো তার নাম গান যতদিন দেহে রহে প্রাণ যার মহিমা জ্বলন্ত জ্যোতি জগৎ করে হে আলো স্রোত বহে প্রেম পিযুষ বাড়ি সকল জীব সুখকারী হে করুণা স্মরিয়ে তনু হয় পুলকিত বাক্যে বলিতে কি পারি যার প্রসাদে এক মুহূর্তে সকল শোক অপসারী হে উচ্চে নিচে দেশ দেশান্তে জলগর্ভে কি আকাশে অন্ত কোথা তাঁর অন্ত কোথা তাঁর এই সবে সদা জিজ্ঞাসে হে চেতন নিকেতন পরশরতন সেই নয়ন অনিমেষ নিরঞ্জন সেই যার দর্শনে নাহি রহে দুঃখ লেশ হে ডাক্তার মাস্টারকে গানটি খুব ভালো নয় ওইখানটি কেমন অন্ত কোথা তাঁর অন্ত তাঁর এই সবে সদা জিজ্ঞাসে মাস্টার হাঁ ওখানটি বড় চমৎকার খুব অনন্তের ভাব ডাক্তার সস্নেহে অনেক বেলা হয়েছে তুমি খেয়েছ তো আমার দশটার মধ্যে খাওয়া হয়ে যায় তারপর আমি ডাক্তারি করতে বেরুই না খেয়ে বেরুলে অসুখ করে ওহে একদিন তোমাদের খাওয়াবো মনে করেছি মাস্টার তা বেশ তো মহাশয় ডাক্তার আচ্ছা এখানে না সেখানে তোমরা যা বলো মাস্টার মহাশয় এইখানেই হোক আর সেইখানেই হোক সকলে আহ্লাদ করে খাব এইবার মা কালীর কথা হইতেছে ডাক্তার কালী তো একজন সাঁওতালি মাগি মাস্টারের উচ্চ হাস্য মাস্টার ও কথা কোথায় আছে ডাক্তার শুনেছি এই রকম মাস্টারের হাস্য পূর্বদিন শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ ও অন্যান্য ভক্তের ভাব সমাধি হইয়াছিল ডাক্তারও উপস্থিত ছিলেন সেই কথা হইতেছে ডাক্তার ভাব তো দেখলুম বেশি ভাব কি ভালো মাস্টার পরমহংসদেব বলেন যে ঈশ্বর চিন্তা করে যে ভাব হয় তা বেশি হলে কোনো ক্ষতি হয় না তিনি বলেন যে মনির জ্যোতিতে আলো হয় আর শরীর স্নিগ্ধ হয় কিন্তু গা পুড়ে যায় না ডাক্তার মনির জ্যোতি ও যে রিফ্লেক্টেড লাইট মাস্টার তিনি আরও বলেন অমৃত সরোবরে ডুবলে মানুষ মরে যায় না ঈশ্বর অমৃতের সরোবর তাতে ডুবলে মানুষের অনিষ্ট হয় না বরং মানুষ অমর হয় অবশ্য যদি ঈশ্বরে বিশ্বাস থাকে ডাক্তার হ্যাঁ তা বটে ডাক্তার গাড়িতে উঠিলেন দু চারিটি রোগী দেখিয়া পরমহংসদেবকে দেখিতে যাইবেন পথে আবার মাস্টারের সঙ্গে কথা হইতে লাগিল চক্রবর্তীর অহংকার ডাক্তার এই কথা তুলিলেন মাস্টার পরমহংসদেবের কাছে তার যাওয়া আসা আছে অহংকার যদি থাকে কিছুদিনের মধ্যে আর থাকবে না তার কাছে বসলে জীবের অহংকার পলায়ন করে অহংকার চূর্ণ হয় ওখানে অহংকার নাই কি না তাই নিরহংকারের নিকট আসলে অহংকার পালিয়ে যায় দেখুন বিদ্যাসাগর মহাশয় অত বড়লোক লোক কত বিনয় আর নম্রতা দেখিয়েছেন পরমহংসদেব তাঁকে দেখতে গিয়েছিলেন বাহাদুর বাগানের বাড়িতে যখন বিদায় লন রাত তখন নটা বিদ্যাসাগর লাইব্রেরি ঘর থেকে বরাবর সঙ্গে সঙ্গে নিজে এক একবার বাতি ধরে এসে গাড়িতে তুলে দিলেন আর বিদায়ের সময় হাত জোর করে রহিলেন ডাক্তার আচ্ছা এর বিষয়ে বিদ্যাসাগর মহাশয়ের কি মত মাস্টার সেদিন খুব ভক্তি করেছিলেন তবে কথা কয়ে দেখেছি বৈষ্ণবেরা যাকে ভাবটাপ বলে সে বড় ভালোবাসেন না আপনার মতের মতো ডাক্তার হাত জোর করা পায়ে মাথা দেওয়া আমি ওসব ভালোবাসি না মাথাও যা পাও তা তবে যার পা অন্য জ্ঞান আছে সে করুক মাস্টার আপনি ভাবটা ভালোবাসেন না পরমহংসদেব আপনাকে গম্ভীর আত্মা মাঝে মাঝে বলেন বোধহয় মনে আছে তিনি কাল আপনাকে বলছিলেন যে ডোবাতে হাতি নামলে জল তোলপাড় হয় কিন্তু সায়ের তাতে হাতি নামলে জল নড়েও না গম্ভীর আত্মার ভিতর ভাব হস্তি নামলে তার কিছু করতে পারে না তিনি বলেন আপনি গম্ভীর আত্মা ডাক্তার আই ডোন্ট ডিজার্ভ দ্য কমপ্লিমেন্ট ভাব আর কি ফিলিংস ভক্তি আর অন্যান্য ফিলিংস বেশি হলে কেউ চাপতে পারে কেউ পারে না মাস্টার এক্সপ্লানেশন কেউ দিতে পারে একরকম করে কেউ পারে না কিন্তু মহাশয় ভাবভক্তি জিনিসটা অপূর্ব সামগ্রী স্টেবিং অন ডারউইনিজম আপনার লাইব্রেরিতে দেখলাম স্টেবিং বলেন হিউম্যান মাইন্ড যার দ্বারাই হোক ইভলিউশন দ্বারাই হোক বা ঈশ্বর আলাদা বসে সৃষ্টি করুন ইকুয়ালি ওয়ান্ডারফুল তিনি একটি বেশ উপমা দিয়েছেন থিওরি অফ লাইট ওয়েদার ইউ নো দ্য আন্ডিউলেটরি থিওরি অফ লাইট অর নট লাইট ইন আইদার কেস ইজ ইকুয়ালি ওয়ান্ডারফুল ডাক্তার হাঁ আর দেখেছ স্টেবিং ডারউইনিজম মানে আবার গড মানে আবার পরমহংসদেবের কথা পড়িল ডাক্তার ইনি অর্থাৎ পরমহংসদেব দেব দেখছি কালী রূপাসক মাস্টার তাঁর কালী মানে আলাদা বেদ যাকে পরমব্রহ্ম বলে তিনি তাকেই কালী বলেন মুসলমান যাঁকে আল্লা বলে খ্রিস্টান যাঁকে গড বলে তিনি তাকেই কালী বলেন তিনি অনেক ঈশ্বর দেখেন না এক দেখেন পুরাতন ব্রহ্মজ্ঞানীরা যাঁকে ব্রহ্ম বলে গেছেন যোগীরা যাঁকে আত্মা বলেন ভক্তেরা যাঁকে ভগবান বলেন পরমহংসদেব তাকেই কালী বলেন ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्णार्पणमस्तु